প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী উলামা কল্যাণ পরিষদের নবগঠিত ত্রিশটি ওয়ার্ড কমিটির সদস্যগণের সাথে রাশিক মেয়রের মতবিনিময় বিনিময় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে একশো ছিয়ানব্বই পিসি সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব বারো নাটোরে দুস্থ ও অসুস্থ জনগণের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে উলামা কল্যাণ পরিষদের নবগঠিত ত্রিশটি ওয়ার্ড কমিটির সকল সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নগরীর পদ্মা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য উলামা কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটুন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পৃথিবীর মধ্যে অন্যতম শান্তি শহর হিসেবে রাজশাহী ব্যাপক পরিচিতি পেয়েছে রাজশাহীর সুখ্যাতি ধীরে ধীরে বাড়ছে তিনি বলেন রাজশাহীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এছাড়াও বিশ্বমানের কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করা হবে নগরীতে উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল গনির সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ ওমর ফারুক সভা শেষে দোয়া ও মোনাজাত করেন পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী সভায় বক্তব্য দেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী উপদেষ্টা ডক্টর মাওলানা বারকুল্লা বিন দুরুল অন্যান্যরা অনুষ্ঠানে উলামা কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ ও নবগঠিত ওয়ার্ড কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী শ্রদ্ধা শুরু হয়েছে শনিবার দুপুরে রাবি শহীদ মিনার প্রাঙ্গনে চিত্রশিল্পী ফজিত শেখ বাবু এই প্রদর্শনীর আয়োজন করেছেন ফিতা কেটে তিন দিন ব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই আলোকচিত্র প্রদর্শনী দেশে বিদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি রাখা হয়েছে প্রদর্শনীতে এ উপলক্ষে রাবির ডক্টর এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আলোচনা সভার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাতারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড সৈয়দ আবদুল্লা আল মামুন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ড মনোরঞ্জন ঘোষাল ও রাবির উপাচার্য ড মোহাম্মদ সুলতান উল ইসলাম অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে একশো ছিয়ানব্বই পিসি আবাসহ আতিকুল ইসলাম রনি নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব শুক্রবার রাত সোয়া এগারোটার দিকে উপজেলার ধুকুরিয়া ইউনিয়নের সগুনা চৌরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ গ্রেফতারকৃত আসামি জেলার উল্লাপাড়া থানার এনায়েতপুর এলাকার লাল মিয়া ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন পাঁচ নং ধুকুরিয়া ইউনিয়নের সগুনা চৌরাস্তার মোড়ে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে একশো ছিয়ানব্বই পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল নোয়াখালীতে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি মূল্যের চাউল বিক্রির উদ্যোক্তা হিসেবে কর্মরত আরজু হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আজিজ মিয়ার বাড়ি এলাকায় এ হামলার শিকার হন তিনি এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগী আরজু হোসেন জানান বেগমগঞ্জ ইউনিয়নের মহব্বতপুর গ্রামের দুই নং ওয়ার্ড মেম্বারের অফিসে কাজ সেরে বাড়ি ফেরার পথে আব্দুল আজিজ মিয়ার বাড়ির দরজা নামক স্থানে হঠাৎ সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল তার হাতে থাকা লোহার রড দিয়ে আরজুকে এলোপাথারি মারধর শুরু করে তার চিৎকারে মেম্বার হাবিবুর রহমান মাসুম সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাইম হাসপাতালে ভর্তি করে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে পুলিশ একজনকে আটক করে নাটোরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে শহরের কান্দিফিটাস্থ নিজ বাসভবনে দুস্থ অসুস্থ জনগণের চিকিৎসার জন্য এই অনুদানের চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এসময় সময় তিনি বলেন বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করতে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় এলাকার বিশ জন দুস্থ অসুস্থ জনগণের চিকিৎসার জন্য নয় লাখ সত্তর হাজার টাকার এই অনুদানের চেক বিতরণ করা হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমসহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ